আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে বিকালবেলা, একটু বাইরে যাচ্ছি, তো ভাবলাম রেডি হয়ে ভিডিওটা শুরু করি। বাইরে টুকিটাকি বেশ কিছু কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে আজকে বের হওয়া। তো ঠিক আছে, বের হই। রুফায়দা লাগাইছে। বাসায় চলে এসেছি। তো আসলে আজকে আর বাইরে যেয়ে তেমন কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। তো এখন আমি বিকালের নাস্তা তৈরি করব। আজকে বোবা দিয়ে ম্যাঙ্গো শেক তৈরি করব আর থাই নুডলস রান্না করব। নুডলসটা আমি কালো কড়াইয়ে রান্না করব। রান্না করতে করতে এটার ব্যবহার বিধিটাও আমি দেখিয়ে দিব, প্লাস আরও বেশ কিছু টিপস দিব। তো আশা করছি পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো ঠিক আছে, আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করি। এখানে সব কিছু রেডি করা দেখেই বুঝতে পারছেন নুডলস রান্না করব। আমি সব কিছু একদম রেডি করে নিয়েছি, শুধু চিকেনটা এখনও সেদ্ধ হয় না, এটা সেদ্ধ হোক। আর রান্না করব আজকে হচ্ছে, আমি দেখাই, 37 সেন্টিমিটার কালো কড়াই আমি আজকে নুডলসটা রান্না করে দেখাবো। এটা কিন্তু একদম নতুন একটা কড়াই আমি নিয়েছি। তো এই নতুন কড়াইটা আমি প্রথমেই একদম ব্যবহার বিধি সহ দেখিয়ে দিব, তাহলে কিন্তু সবার জন্যই অনেক হেল্পফুল হয়। এই কারণেই আমি কিন্তু একদম নতুন কড়াই নিয়েই রান্নাটা করি। তো এই যে দেখেন, আরও একবার ভালো করে দেখিয়ে দিই, এটা কিন্তু 37 সেন্টিমিটার কালো কড়াই। তো প্রথমে আগে একটু পানি দিয়ে নিই, না হলে কিন্তু এই স্টিকারটা ভালোভাবে উঠবে না। তো আমি একটু পানি দিয়ে, আমি চেষ্টা করব এই ভিডিওটা যতটা সম্ভব র রাখার, র ভিডিওটাই আমি সবার সাথে শেয়ার করব। আমি এই যে স্টিকারটা উঠিয়ে নিলাম। এবার যেটা করব, খুব সামান্য একটু ডিশ ওয়াশ দিয়ে এইভাবে কড়াইটা ওয়াশ করে নিব। আমি কিন্তু অলরেডি এই কড়াইয়ের 31 সেন্টিমিটারের একটা ব্যবহার বিধি দেখিয়েছি। আমার সেই ভিডিওর লিঙ্কটাও আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। 37 সেন্টিমিটার কড়াইটা কিন্তু অনেক বেশি চওড়া, আর এই ধরনের চওড়া কড়াইয়ে কিন্তু নুডলস বা ফ্রাইড রাইস রান্নার জন্য একদম পারফেক্ট একটা কড়াই এটা। তো এটা যখন আমার এইভাবে ওয়াশ করা হয়ে গিয়েছে, এখন আমি যেটা করব, আমরা কিন্তু সাধারণত যে কাজটা করে থাকি, এইভাবে ধুয়ে নিয়ে এসে চুলার উপর বসিয়ে দিই কড়াইয়ের পানিটা শুকানোর জন্য। কালো কড়াই না, শুধুমাত্র যে কোনো প্যানের জন্য এটা অনেক বেশি ক্ষতিকর। তবে কালো কড়াইয়ের জন্য একবার যে স্পেসিফিকভাবে বলা আছে, এইভাবে এই কড়াইটা কখনোই চুলায় দিয়ে পানি শুকানো ঠিক না। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এরকম কিচেন টাওয়াল দিয়ে, যে যেটা ব্যবহার করেন, টিস্যু বা টাওয়াল যে যেটা ব্যবহার করেন, দিয়ে কড়াইটা খুব সুন্দরভাবে মুছে নিব আমি, এটাতে যাতে কোনো পানি না থাকে। খুব সুন্দরভাবে আমি কড়াইটা মুছে নেব। প্রথমে ভেতরের দিকটা মুছে নিব, তারপরে আমি বাহিরের দিকটা মুছে নিব। তাহলে একটা টিস্যু দিয়েই কিন্তু আমার কাজ হবে, এখানে একটু অপচয়টাও রোধ হবে। আঠাটা উঠে গিয়েছে, খুব ভালোভাবে আমি আগে ভিতরের সাইডটা ক্লিন করে নিব। এবার এই টিস্যুটা দিয়েই আমি ব্যাক সাইডটাও মুছে নিব। কিচেন টাওয়ালগুলো কিন্তু খুব সুন্দরভাবে পানিটাকে মুছে নেয়। এই যে এবার কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। প্রথমে যেটা করব সেটা হচ্ছে ডিমটা ফেটে নিব। তো ডিমের মধ্যে একটু অল্প করে লবণ দিয়ে নিচ্ছি, নিয়ে ডিমটা আগে ফেটে নিব। আমি চিকেনটা বয়েল করেছি আদা দিয়ে আর একটু সামান্য লবণ দিয়ে। নামানোর আগে একটু লেবুর রস দিয়েছি, এতে করে চিকেনে একটা সুন্দর ফ্লেভার আসে। তো ডিমটা ফেটা হয়ে গিয়েছে, এবার যেটা করব সেটা হচ্ছে আগে কড়াইয়ে দিয়ে দিব তেল। আমি যেহেতু নুডলস করব, খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন নেই। তো এখানে আমি চারিদিকে ছড়িয়ে তেলটা দিলাম। এবার জালটা লাগিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি চেষ্টা করব আজকের এই ভিডিওটা যতটা সম্ভব র রাখার। প্রথমেই আমি
চিকেনটাকে হালকা একটু ফ্রাই করে নিব, খুব বেশি না, খুবই হালকা ফ্রাই করে নিয়ে আমি চিকেনটা কিন্তু উঠিয়ে নিব। আমি এই যে চিকেনটা রেখেছি, চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি সব ভিডিওতেই একটা কথাই বলি, আমি কিন্তু এই কড়াইটা খুব নর্মাল ভাবে ইউজ করি, একেবারেই নর্মাল ভাবে আমি এটাকে ব্যবহার করি। আমি এই চিকেনের সাথেই কিন্তু ভেজিটেবলগুলোকেও ফ্রাই করে নেব, ডিমটা আগে দিব না, ডিমটা আমি পরে করব। যে ভেজিটেবলসগুলো রেখেছি এখানে আমি নিয়েছি হচ্ছে বরবটি আর তার সাথে নিয়েছি গাজর, এই দুটাকেও দিয়ে দিব। আমি ভেজিটেবলগুলোকে ফ্রাই করে নেব, তারা চাইলে আরো অনেক বেশি ভেজিটেবল এর ভেতর অ্যাড করতে পারে। এই কড়াইটা আমি বারবারই বলছি নুডলস এবং রাইস রান্নার জন্য কিন্তু একদম পারফেক্ট, কারণ নুডলস এবং রাইস আমরা কিন্তু এভাবে ছড়ানো প্যানেই রান্না করি। আমি এর ভিতর কাঁচা মরিচগুলোকে দিয়ে দিচ্ছি, তার সাথে আমি পেঁয়াজগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি, কিউব করে কাটা পেঁয়াজগুলোকেও দিয়ে দিব। লেমন গ্রাস অপশনাল, তবে আমি যেহেতু ফ্রাই নুডলস রান্না করছি এটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয়। আমি এখানে খুবই লাইট পরিমাণের সয়া সস ব্যবহার করব, খুবই লাইট। দেখতেই পাচ্ছেন আমি কত স্মুথলি কিন্তু এটাকে ফ্রাই করছি। ক্যামেরা একদম কাছে থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথলি আমি ফ্রাই করছি। প্রতিটা জিনিসই কিন্তু নির্ভর করে ব্যবহারের উপর, যে যেভাবে সেটাকে ব্যবহার করতে চান। এবং আমি কিন্তু কোনো স্প্যাচুলা ব্যবহার করছি না, নর্মাল যে খুন্তি সেটাই ব্যবহার করি আমি। এবার আমি সবজিগুলোকে দুই দিকে ছড়িয়ে নিয়েছি এবং মাঝখানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, যার ভিতর আমি এই ডিমগুলোকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। ডিমের স্ক্রাম্বলটা আগে করলেও হতো, কিন্তু আমি আগে করি নাই, আমি আগে ভেজিটেবলসটা করে নিলাম। আর এই থাই নুডলসে কিন্তু, থাই নুডলস বলেন বা রাইস বলেন, কখনোই ভেজিটেবলসগুলোকে আলাদা করে তুলে রাখতে যাবেন না, তাহলে কিন্তু পচে যাবে, ভালো লাগে না খেতে। চেষ্টা করবেন এভাবে ছড়ানো কোনো হাঁড়িতে রান্না করতে, যাতে এভাবে সাইড সাইড করে রান্নাটা করা যায়। এই জন্য আমি বললাম যে এই 37 সেন্টিমিটার কড়াইটা কিন্তু নুডলস এবং ফ্রাইড রাইসের জন্য একদম পারফেক্ট। আমার সবজি এবং ডিম দুটোই কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে, এটা আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে নুডলসটাকে অ্যাড করে দিব। এবার আমি এটার ভিতর আগে থেকেই সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলোকে দিয়ে দিব। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুডলসই নিতে পারেন। আমি আগে থেকে সিদ্ধ করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিব। আমি এর ভিতর ব্যবহার করব খুব হালকা পরিমাণের টমেটো সস এবং সয়া সস, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, চাইলে আরো সস অ্যাড করতে পারেন। এখানে আমি সয়া সস রেখেছি খুব অল্প পরিমাণের, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে ডার্ক সয়া সসটা ব্যবহার করছি, এর সাথে আরো কিছু লেমন গ্রাসটা দিয়ে দিলাম। আমি এখানে টমেটো সসটা দিব না, কারণ রুফাইদা সসটা পছন্দ করে না। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের সস, টমেটো সস, চিলি সস এবং গার্লিক সস, যে যেটা পছন্দ করেন অ্যাড করতে পারেন। আমার নুডলস রান্নাটা একদম কমপ্লিট, এই যে দেখেন। এবার যেটা করব সেটা হচ্ছে বোবা দিয়ে ম্যাঙ্গো শেক তৈরি করব, সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আমি অলরেডি ম্যাঙ্গো শেকটা রেডি করে রেখেছি, ঠিক আছে। এটা আমি এখন জালটা বন্ধ করে দিই, একদম রেডি। আমি এখানে রেডিমেড ক্যারামেলটা ব্যবহার করছি,
লাগছে, একটু দেখতে ভালো লাগবে, চারিদিকে দিয়ে দিলাম। যারা কিন্তু বাসায় তৈরি করতে চান না বা সময়ের অভাবে পারছেন না, তারা কিন্তু এই রেডিমেড ক্যারামেলটা ব্যবহার করতে পারেন বোবার জন্য। এবার তো এবার আমি গ্লাসগুলোতে বোবাটা দিয়ে দিচ্ছি। আমি মিল্কশেকটা আগেই তৈরি করে রেখেছি। ফ্যামিলিতে যে কয়েকজন মেম্বার সেই হিসাবে বোবাটা তৈরি করে নেবেন। আমার অলরেডি একটা লাইভ ভিডিও আছে বোবা তৈরি, সেটা কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক ম্যাঙ্গো শেক। আজকে বিকালে আমাদের নাস্তা হচ্ছে মিল্ক ম্যাঙ্গো শেক, তার সাথে নুডলস। তো ভিডিও শেষ করার আগে নুডলসটা আরো একবার দেখিয়ে দিব। আমরা এখন খাওয়া দাওয়াটা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আর যারা এই 37 সেন্টিমিটার, 34 বা 31 যে সাইজেরই কালো কড়াই অর্ডার করতে চাচ্ছেন, ঝটপট রুফাইদা ক্লোজেটের পেজে নক করতে পারেন। অসাধারণ একটা প্রোডাক্ট এটা। আমার পেজে কিন্তু অনেক অনেক রিপিট কাস্টমার আসে, যারা একবার নিয়েছেন তারা বারবার নিচ্ছেন, এটা আমার জন্য চরম পাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।